প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রলীগের সংঘর্ষে পুলিশ সহ আহত কতজন, যে কারণে গণপিটুনিতে মারা গেল এক যুবক। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত কতজন, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, পুলিশ সহ আহত 10, যে কারণে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন রাব্বানি, যে কারণে মহাসড়ক আটকে রাখল ছাত্রলীগ। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। ফরিদপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে 4 পুলিশ আহত। ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে 4 পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। শনিবার বেলা 11:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সদরপুরে উত্তেজনাকর পরিস্থিতির বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয় সদরপুর উপজেলা স্টেডিয়াম চত্বরে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সমর্থিতরা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু করলে ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন এসআই ফরহাদ, এসআই কামরুজ্জামান, এসআই রবিউল ইসলাম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন। এছাড়া আহত হয়েছেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার ফকির, যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাপ্পি, জুয়েল হাওলাদার, শাওন আহমেদ। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবক নিহত। যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে অভয়নগর উপজেলার সুন্দলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক বিদ্যুৎ মণ্ডল রাতে নওয়াপাড়া মনিরামপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত 11:30টার দিকে সুন্দলী বাজারের পাশের একটি মাছের খেলের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেয়া 3 জন মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলে বিদ্যুৎ মণ্ডল তাদের একজনকে জাপটে ধরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে সুন্দলী বাজার এবং আশেপাশের লোকজন এসে ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেন। এতে অজ্ঞাত ওই ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যান। অপর 2 জন এ সময় পালিয়ে যান। সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস জানান, রাতে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী নিহত হয়েছে। অভয়নগর থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত 10। সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে উপজেলা ছাত্রলীগের বিবদমান রিভার বেল্ট ও স্বাধীনতা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 10 নেতাকর্মী আহত হয়েছে। শনিবার দুপুর 12:30টায় পৌর শহরের প্রমোদনাথ দাস রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হলেন ফখরুল ইসলাম, মুরাদ আহমেদ, আশরাফুল হক, রুনু, সালাহ উদ্দিন, জাকারিয়া আহমদ, জাবের আহমদ, মুস্তফা আহমদ, সাইফুদ্দিন হীরা, আবু সিনা চৌধুরী হিরণ সহ অন্তত 10 ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিবাদমান গ্রুপগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে ইনার কলেজ রোডে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে দুই গ্রুপের নেতাকর্মীরা বাগবিদণ্ডা জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। দুই গ্রুপের মধ্যে কলেজ রোড ও TNT রোডে দেশীয় অস্ত্রের মহড়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এবং সাবেক ও বর্তমান ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের পৌর শহরের পৃথক দুই স্থানে অবস্থান করতে গেছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিয়ানীবাজার থানা পুলিশকে পৌর শহরের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি অবনী শঙ্কর জানান, এখানে সামান্য ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। তবে তিনি নেতাকর্মীদের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেন। সদরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, পুলিশ সহ আহত 10। ফরিদপুরের সদরপুর উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 4 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হয়েছে, তাদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সূত্রে জানা গেছে, ফরিদপুর 4 সংসদীয় আসন, সদরপুর, চন্দ্র, ভাষণ ও দাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন বঙ্গবন্ধুর দৌহিত্র মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এরপর থেকে এই 3 উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে, যদিও দলের বেশিরভাগ নেতাকর্মী এমপি নিক্সন চৌধুরীর গ্রুপে রয়েছেন। শনিবার বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় দুই গ্রুপ। উভয় গ্রুপ প্রায় একই সময়ে মিছিল বের করে। মিছিলটি উপজেলা স্টেডিয়াম গেট এলাকায় পৌঁছালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 4 পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত 10 জন। এমপি নিক্সন চৌধুরীর সমর্থক সদরপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান জানান, 3 দিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ জনসভা করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা উল্লেখ করে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি থানা ও ইউএনও অফিস ঘেরাও করারও ঘোষণা দেন। শনিবার বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রলীগের দুই গ্রুপ। প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রুপের কর্মীরা মিছিল বের করে উপজেলা পরিষদ ঘেরাও করতে যেতে চাইলে আমাদের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কাজী জাফরুল্লাহ গ্রুপের মশিউর রহমান মিম। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দায়িত্বরত 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন এসআই ফরহাদ, এসআই কামরুজ্জামান, এসআই বদিউল ইসলাম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন। এই সময় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, যে কারণে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন রাব্বানি। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীতে থাকার সুযোগ হয়নি চাঁদাবাজি সহ দুর্নীতি দায় অপসারিত সংগঠনটির সাবেক সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির। গতকাল শনিবার বিকেলে ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় পুনর্মিলনীর। অনুষ্ঠানের সাবেক নেতাদের নাম ঘোষণার সময়ও স্থান হয়নি তাদের। এরপর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান গোলাম রাব্বানি। নিজের ভেরিফাইড আইডিতে রাব্বানি লেখেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের অভিলাষ নিয়ে ছাত্রলীগকে ইতিবাচকতার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে প্রতিষ্ঠিত করার এক বুক স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু হয়েছিল। চলার পথে নানা বন্ধুরতা, অসাবধানতা, ত্রুটি বিচ্যুতি আর বোধ করি শতভাগ প্রচেষ্টার অভাবে স্বপ্নটা অসম্পূর্ণ রয়ে গেছে। তিনি আরো লেখেন, স্নেহ ভালোবাসার প্রিয়মুখ জয় লেখকের হাত ধরে সে আজন্ম নালিত স্বপ্ন পূর্ণতা পাক, এই প্রত্যাশা। অন্তর্নিহিত দোয়া, শুভকামনা আর পূর্ণ সহযোগিতা থাকবে তোদের জন্য। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকা হাতে পথ চলতে গিয়ে ছাত্রলীগ পরিবারের কাউকে বঞ্চিত করে থাকলে, কারো মনে কষ্ট দিয়ে থাকলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভালো থাকুক প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ, ভালো থাকুক আমার আত্মার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য। মহাসড়ক আটকে কেক কাটল ছাত্রলীগ। বরিশালের গৌরনদীতে ঢাকা বরিশাল মহাসড়ক আটকে সমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগের এক অংশ। উপজেলার গয়নাঘাটা ব্রিজ এলাকায় গতকাল শনিবার এই কর্মসূচির সময় আধা ঘন্টা ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পোহাতে হয় যানবাহনের যাত্রীদের। এতে দুর্ভোগ সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া এক নেতা। প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা 11টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে গয়নাঘাটা ব্রিজ এলাকায় ছাত্রলীগের প্রায় 8 থেকে 10 হাজার নেতাকর্মী জড়ো হয়ে সমাবেশ করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সখাওয়াত হোসেন ওরফে সুজন ও পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মিলন খলিফা। এ সময় মহাসড়কের ওপরে টেবিল বসিয়ে বিশাল আকারের একটি কেক কাটা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে দূরপাল্লার যানবাহন সহ শত শত গাড়ি আটকা পড়ে। প্রায় 35 মিনিট মহাসড়ক আটকে কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করেন। পরে শোভাযাত্রাটি গৌরনদী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, মহাসড়কে এই ধরনের অনুষ্ঠান করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করে। দূরপাল্লার বাস চালক আবু তালেব, খবির হোসেন ও কাদের সর্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়ক আটকে কেক কাটার এমন ঘটনা তারা কখনো দেখেননি, এতে মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, ছাত্রলীগের এমন কর্মকাণ্ডের কেমন শাস্তি হওয়া উচিত কি মনে হয় আপনাদের, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।